অভয়াকাণ্ড নিয়ে শহরে প্রতিবাদ কর্মসূচির পাল্টা প্রতিবাদ কর্মসূচি। রাজনৈতিক দলগুলির শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাঘাযতীন পার্ক এলাকা থেকে বামেদের পক্ষ থেকে বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। বামেদের মিছিল যখন হাসমি চকের কাছাকাছি এসে পৌঁছয়, তখনই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে রাস্তায় লাঠিধারী পুলিশ দিয়ে শাসকের অবস্থান কর্মসূচিকে প্রোটেকশন দিতে ব্যস্ত হতে দেখা যায়। শাসক দলের অবস্থান কর্মসূচি মঞ্চের সামনে লাঠিধারী পুলিশরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বামেদের মিছিলকে পার করিয়ে দেয়। অশোক ভট্টাচার্য বলেন, যখন নিরাপত্তা দেবার প্রশ্ন আসে তখন পুলিশদের দেখা যায় না, পুলিশ ব্যস্ত শাসকদের তাবেদারি করতে। শাসকদের এই প্রতিবাদ কর্মসূচি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি অবলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে দেখা গেল আপনাদেরও মিছিল পাশে মঞ্চে করে শাসক দলেরও একই ব্যাপারে যে মিছিল, তারাও চাইছে দোষীদের সব শাস্তি, এবং আজকে তারা ডেডলাইন বেঁধে দিচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, আজকে সমস্ত কিছু পাস করতে হবে সিবিআই। এর হাসির খোরাক করছে, 15-20টা লোক বসে, আর সঙ্গে প্রায় 100টা তার উপরে পড়ে পুলিশ। পুলিশ দিয়ে এদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে, কারণ জনগণের কাছে সামনে দাঁড়াবার কোনো নৈতিক ক্ষমতা ওদের নেই, অধিকারও তাদের নেই। তারা নিজেরাও বুঝে গেছে তারা কতটা অপরাধ করেছে। এই সরকারের উপরে মানুষের আর কোনো আস্থা নাই, চায় মানুষ চায় এই মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং এই দোষীদের উপযুক্ত শাস্তি, এটাই মানুষ চায়, ন্যায় ন্যায় চায় মানুষ, আমরাও তার সাথে আছি। একটু আগে কলকাতায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে আজকে অবস্থান বিক্ষোভ তাদের ছিল, সেখানে পুলিশের লাঠিচার্জ চালিয়েছে, খুব নিন্দনীয় কাজ করেছে না, এই ডিয়ন কাপ খেলাটাকে বন্ধ করেও নিন্দনীয় কাজ করেছে, লাঠিচার্জ করে আরও নিন্দনীয় কাজ করেছে। অশোকটা শিলিগুড়ির রাস্তায় ভেনাস ফোনে দেখা গেল প্রচুর পুলিশ, কিন্তু ঘটনা যখন ঘটে তখন আপনারা কিন্তু বিরোধীরা বারবার করে বলে যে পুলিশ কোথায় থাকে, আপনাদের মিছিল দেখে কি এত পুলিশ? আমি তো এটাই বলছি যে শাসক দলের লোকেরা এত ভয় পাচ্ছে, পাড়াতে পাড়াতে চলতে ফিরতে ভয় পাচ্ছে, ওনাকে বাজার বন্ধ করে দিয়ে ভয় পাচ্ছে, তার তারই তার জন্যই আমাদের পুলিশ। পুলিশ যে কতদিন থাকবে এরকম?